শুক্রবার সন্ধ্যায় নানুরের পাটনীল গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধানের নামে দেয়াল লেখন ও পার্টির পতাকা লাগানো চলছিল। এমত অবস্থায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ডালিম শেখের নেতৃত্বে জনাদশেক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সিপিআইএম কিন্নাহার এরিয়া কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান আসাদুল করিম সহ চারজন পার্টি কর্মীকে বাঁশ লোহার রড কাটারি নিয়ে বেধড়ক মারধর করে, প্রত্যেকে গুরুতরভাবে আহত হয়। আহত পার্টি নেতা কর্মীদের নানুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে সিয়ান হাসপাতালে রেফার করা হয়। নানুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে পাটনীল গ্রামেই শনিবার সকালে হবে মিছিল। নিউজ ফ্রন্টলাইনার বীরভূম ডেস্ক। Thank you.